কলকাতার কাছাকাছি এক বা দুদিনের ছুটিতে সব থেকে কাছের সমুদ্র সৈকত বকখালি। আর এই ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে কলকাতা থেকে বকখালি মাত্র 55 টাকায় এসে পৌঁছালাম, সাথে শেয়ার করব বকখালির মতো জায়গায় মাত্র 300 টাকায় তোমরা কিভাবে রুম পেয়ে যাবে, এছাড়া আমি কি করে সাইট সিন করেছিলাম সেই বিবরণ দেবো এই ভিডিওতে। তখন আসার কারণ হচ্ছে বকখালি আফটার সাইক্লোন কেমন রয়েছে সেটা দেখার জন্য কিন্তু চলে এসেছি বকখালি। আর এখন আছি পশ্চিমবঙ্গের অন্যতম সাদাবালির বীচ বকখালিতে। যদি পিছন দেখে বুঝতে পারছো বকখালি কিন্তু বিটা পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার কারণ হচ্ছে কিছুদিন আগে কিন্তু টানা গিয়েছে, অর্থাৎ সাইক্লোন টানা পৌঁছে গেছে, তো তার জন্য কিন্তু বিটা পড়ে গেছে। আর এই বকখালি কিন্তু লাল কাঁকড়ার জন্য আর সাদা বিচের জন্য খুবই বিখ্যাত। তো এখন আসার কারণ হচ্ছে বকখালি আফটার সাইক্লোন কেমন রয়েছে সেটা দেখার জন্য কিন্তু চলে এসেছি বকখালি। আর এই ভিডিও তোমার সাথে শেয়ার করবো যে বকখালিতে আসলে তোমরা কী করে আসবে, কী কী বাসে বা ট্রেনে কী ব্যবস্থা রয়েছে, কত ভাড়া, হোটেলে কী ব্যবস্থা রয়েছে, আর এই মুহূর্তে কেমন আছে বকখালি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমে বলি বকখালি পৌঁছবে কী করে। বকখালি যাওয়ার সব থেকে ইজি ওয়ে হচ্ছে ট্রেন, আর তার জন্য কিন্তু তোমাদের চলে আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে দক্ষিণ শাখা থেকে নামখানা লোকাল ধরে পৌঁছে যেতে হবে নামখানা। শিয়ালদা থেকে সবথেকে ভালো ট্রেন হচ্ছে 7:15, সেই ট্রেনটা ধরলে কিন্তু একদম সঠিক টাইমে তোমার নামখানা পৌঁছে যাবে। আর যদি টিকিটের দামের কথা বলি, শিয়ালদা থেকে নামখানা অব্দি কিন্তু 25 টাকা নিয়েছে। আচ্ছা, শিয়ালদা থেকে নামখানা কিন্তু প্রায় 106 কিলোমিটার, আমাদের যেতে কিন্তু সময় লাগবে ওই 3 ঘন্টার মতো। আচ্ছা, এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি অনেক ট্রেন কিন্তু ডাইরেক্ট নামখানা নাম নিয়ে যায় না, লক্ষ্মীকান্তপুর অব্দি যায়। লক্ষ্মীকান্তপুর পরে কিন্তু ওই ট্রেনটা বোর্ড চেঞ্জ করে নামখানা লোকাল হয়ে যায়। আর এছাড়া চাইলে কিন্তু বাসে যেতে পারো, ধর্মতলা থেকে বাস রয়েছে। তো আমরা কিন্তু চলে আসলাম শিয়ালদা সাউথ সেকশনে। তো 18 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে, ট্রেনে যদি এখনো দেয়নি চলো আগে যাই। তো আমাদের 77 নামখানা লোকাল কিন্তু দিয়ে দিয়েছে, এই ট্রেনটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। চেষ্টা করবে যে এই ট্রেনটা ধরার বা আগের ট্রেনটা ধরতে পারো, সকালে যেটা আছে ট্রেনের টাইমিংগুলো আমি দিয়ে রাখবো। সঙ্গে বলে রাখি সকাল 7:14 নামখানা লোকাল শিয়ালদা থেকে একমাত্র ডাইরেক্ট ট্রেন। এরপরে যদি তোমার ট্রেন ধরো তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে চেঞ্জ করে পৌঁছাতে হবে নামখানা, সেক্ষেত্রে তোমাদের একটু অসুবিধাই হতে পারে। তাই আমি সাজেস্ট করব এই ট্রেনটি কিন্তু মিস করো না। এই ট্রেনটি লক্ষ্মীকান্তপুর কিছুক্ষণ দাঁড়ায়, তারপর নাম্বার প্লেট চেঞ্জ করে নামখানা উদ্দেশ্যে রওনা দেয়। লক্ষ্মীকান্তপুর ছাড়া পর অসাধারণ প্রাকৃতিক বৈচিত্র্য দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে নামখানা। এসে পৌঁছলাম কিন্তু নামখানা স্টেশন। আর এরপরে কিন্তু তোমাদের কাজ হবে, যদি বকখালি যেতে চাও বা মৌসুমী আইল্যান্ড যেতে চাও বা লালগঞ্জ যেতে চাও, পাড়াতে কিন্তু টোটো অটো পাওয়া যায়, ভাড়া বা রিজার্ভ করে বা শেয়ারে কিন্তু চলে যেতে পারবে তবে নির্দিষ্ট গন্তব্যস্থলে। আমি বলবো কিন্তু এখান থেকে গাড়ি না নিয়ে একটু মেন রোডে চলে যাবে 2 মিনিট হেঁটে। মেন রোড থেকে কিন্তু আরও কমে সস্তায় পারলে বাসেও কিন্তু ওখান থেকে চলে যেতে পারবে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়লাম, আর ওখানেও টোটো অটো ছিল, তোমাদের দেখালাম, সেখান থেকে টোটো অটো নিইনি, আগে একটু হেঁটে মেন রোডের দিকে যাচ্ছি, ওখান থেকে গাড়ি ধরবো। মেন রোডে ওখান থেকে কিন্তু তোমরা চাইলে বাসেও যেতে পারবে, আর ওখান থেকে আমার মনে হয় একটু কমে সস্তাতে পাওয়া যাবে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলে কিন্তু এখানে টোটো অটো স্ট্যান্ড আছে, এই যে টোটো অটো স্ট্যান্ড। নামখানা থেকে বকখালি অব্দি কিন্তু মাথাপিছু 40 টাকা করে শেয়ারে। এই টোটো করে আমরা যাচ্ছি, আর আমার সাথে আছে কিন্তু যে ওয়ান্ডার বেনু। হ্যালো বন্ধুরা, তো ওয়ান্ডার বেনু সবাই তোমরা চেনোই, আমাকে তো সবাই চেনো, তাই তো খুব পপুলার আমি। এখন আমরা অটো করে পার্ক করছি হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নতুন নির্মিত নামখানা ব্রিজ। নামখানা থেকে বকখালি দূরত্ব প্রায় 27 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে ওই 35 থেকে 40 মিনিট। প্রসঙ্গত বলে রাখি তোমরা চাইলে নামখানা স্টেশনের বাইরেই বেশ কিছু হোটেল রয়েছে, সেখান থেকে তোমাদের ব্রেকফাস্ট করেও বেড়াতে পারো। তো যা শেষ পৌঁছলাম কিন্তু বকখালিতে, নামখানা থেকে প্রায় 27 কিলোমিটার মতো রাস্তা, আমাদের আসতে সময় লাগলো কিন্তু 35 থেকে 40 মিনিটের মতো। দেখো হোটেলগুলো কিন্তু মেন বাস স্ট্যান্ডের ওখানে, যেখানে তোমাদের দেখালাম পিছনে, আর আমরা কিন্তু এখন সমুদ্রতটের দিকে যাচ্ছি, ওই বাস স্ট্যান্ড থেকে সমুদ্রতট মোটামুটি ধরো ওই 800 মিটারের মতো। আর তোমরা সমুদ্রতটের ওখানেই মানে বিচের ওখানে কিন্তু বিভিন্ন টোটোগুলো পেয়ে যাবে, যেখান থেকে তোমরা সাইট সিন করতে পারো বিভিন্ন রকমের। সাইট সিন করতে মোটামুটি ধরো 250-350 করে, তো সেগুলো কথা বলে নেবে। আর এরপরে তোমাদের যেটা প্রধান কাজ হবে সেটা হচ্ছে একটা রুম দেখা, হোটেল দেখা। আমরা তো আসলাম ট্রেনে, তোমার যদি নিজস্ব গাড়ি করে আসে এখানে কিন্তু পার্কিং লট রয়েছে, এখানে পার্কিং করতে পারবে, ওয়াশরুম টশরুম সমস্ত আছে, আর দোকানপাটও কিন্তু আছে। তো আমি আগেবার যখন এসেছিলাম এখানে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম, চা টা সব, ব্রেকফাস্ট ট্রেকফাস্ট এখানে সব অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তোমরা চাইলে কথা বলতে পারো, বা বাইরে তোমাদের বললাম বাইরে থেকে কথা বলতে পারো। তো আমরা জাস্ট ওইখান থেকে কিন্তু হেঁটে আসলাম, আর সামনে কিন্তু একটা মন্দির রয়েছে, কালী মন্দির আর বজরংবলী মন্দির, আর এদিকে দোকান টোকানগুলো আছে, সামনে কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্র তট। চলো একটু ঘুরে আসি সমুদ্র তট। এসে পৌঁছলাম কিন্তু একেবারে বকখালি সি বিচে, সাদাবালির বিচ। তো আমার কিন্তু ঠিক ওই জায়গাটা থেকে কিন্তু হেঁটে হেঁটে আসলাম, আর এই যে লেখা আছে এখানে বকখালি, আর এই
কিছুটা সিচুয়েশন এখানে। তো তোমাদের যেমন বললাম বকখালির আই লাভ বি, বিটা বকখালির বিটা কিন্তু পড়ে গেছে টানা ঝড় যেহেতু এসেছিল। তো চলো এখন এই মুহূর্তে বকখালির বিচটা কেমন রয়েছে সেটা তোমাকে বলি দেখাই, আর এরপরে কিন্তু আমরা হোটেলে যাবো, হোটেলটা নেবো সেটা তোমাকে দেখাবো এই ভিডিওতে। তো কিন্তু এই মুহূর্তে ভালো রকমের গরম রয়েছে আর বিচ কিন্তু মোটামুটি কিছু এরকম ফাঁকা, আর সমুদ্র কিন্তু যথেষ্ট দূরে। তো এখন কিন্তু তেমনভাবে খুব একটা লোকজন বা দোকানপাট বসানি বন্ধ, বিকেবেলা আসে কিন্তু এই জায়গাটা ভালো রকমভাবে জমজমাট হয়ে যাবে। আর যদি লোকজনের কথা বলি সব কিন্তু দূরে, ওই দূরে ওই দিকে, কেননা সমুদ্রের মেন জায়গাটা সমুদ্র ওই সাইডে, এখানে কিন্তু এখন জল নেই। তো এখানে আসলে কিন্তু এখন এই মুহূর্তে আসলে জুস টুস পেয়ে যাবে বা ওই ডাব ঠাপ রয়েছে, এখানে বসতে চাইলে তোমরা বসতেও পারো। এখানে বসার জন্য এখন এই মুহূর্তে চেয়ার রেখেছে, ছাতা রয়েছে, আর সমুদ্র কিন্তু অনেকটা দূরে এখানে দেখতে। তো তোমরা তো আগে জানোই, আমি আগেও এসেছি তখনও বলেছিলাম সমুদ্র কিন্তু এখান থেকে অনেকটা দূরে। এই দেখো লোকজন এখানে এখান থেকে জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছে ওই পারে, তারপরে কিন্তু ওপারে সমুদ্র। বকখালি কিন্তু এই মুহূর্তে একদমই ফাঁকা, খুব একটা লোকজন নেই। আমি যখন গাড়ি থেকে নামলাম অটো থেকে তখন কিন্তু একেবারে হোটেল নেওয়ার জন্য ছেঁকে বসেছিল, না হলেও সাত আটখানা হোটেলের থেকে এসে এসে এখানে ওখানে। তো তোমরা সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই, তো রুম পাওয়ার ক্ষেত্রে কিন্তু বকখালিতে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। তো এখন তো দোকানপাট কম বলে বিকেবেলা কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে এই বকখালি সি বিচ। প্রসঙ্গত বলে রাখি শিয়ালদা থেকে নামখানা 25 টাকা এবং নামখানা স্টেশন থেকে আমার 30 টাকা লেগেছে, 55 টাকায় আমি পৌঁছে গেছি কলকাতা থেকে বকখালিতে। তো আমরা থেকে ওই যে বাস স্ট্যান্ডের মোড়টা এখন থেকে এসেছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে আসলাম, আমরা এই রুম নিলাম এই হোটেল শিখাতে। তো আমরা হোটেল শিখার একেবারে রুম নিয়ে নিলাম, ফার্স্ট ফ্লোরে রুমটা নিয়েছি, রুমটা কিন্তু বেশ সুন্দর, তোমাদের একবার রুমটা দেখাই। তো এই জাস্ট আমরা এখান থেকে ঢুকলাম, আর রুমটা যদি তোমাদের বলি এর বেশ সুন্দর কিন্তু রুমটা, মোটামুটি 2 থেকে 3 জন 2 জন বড় একজন বাচ্চা থাকতে পারবে, একটা সোফা আছে, সোফাতে ওয়ান্ডার বিনু বসে আছে। প্রসঙ্গত বলে রাখি এই হোটেলে আসলে তোমরা সর্বনিম্ন 300 টাকাতেও রুম পেয়ে যাবে যদি অ্যাভেলেবেল থাকে, রুম নিতে পারো বা নন এসি নন এসিও নিতে পারো। আর সত্যি বিশেষত্ব হচ্ছে বাইরে সুন্দর একটা ব্যালকনি রয়েছে যেখানে কিন্তু এই সমুদ্রের সাথে এই যোগ আছে এই খালটা বা বিলটা, যাই হোক সমুদ্রের সাথে বিল না, জাস্ট এই জায়গাটা বেশ সুন্দর লাগলো তার জন্য আমরা এখানে নিলাম। আর সামনে এই জঙ্গল বেশ সুন্দর পরিবেশের মধ্যে বেশ রুমটা। আর যদি ওয়াশরুম বলি ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার টরিষ্কার, এই হচ্ছে ওয়াশরুম, আর পুরো রুমটা কিন্তু একদম খুবই সুন্দর। আর রুমের ভাড়া যদি বলি রুমের ভাড়া কিন্তু 1,050 টাকা চেয়েছিল, তবে আমরা একটু নেগোসিয়েট করে দাম দর করে যেহেতু একটু ইউটিউবার একটু কম সম করতে হবে তার জন্য 850 টাকা নিয়েছে, ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আচ্ছা এবার একটা কথা বলে দিই, সেটা হচ্ছে খাবার প্রসঙ্গ, বাইরে কিন্তু খাওয়ার অনেক হোটেল রয়েছে, তো চাইলে তোমরা বাইরে খেতে পারো, তবে আমরা কিন্তু বাইরে খাচ্ছি না কারণ এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আছে সেখান থেকে খেয়ে নেওয়াই ভালো। ভেজ ডিম ভাত মাছ সমস্ত কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, আমরা ডিম ভাত বলেছি 90 টাকা করে বলেছে, আর ধরো ওই ভেজ খেলে কিন্তু 70 টাকা, মাংস রাংস সমস্তটাই এখান থেকেই পেয়ে যাবে। এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যে তোমরা কলকাতা থেকে কীভাবে বকখালিতে আসবে, যদি ট্রেনে আসো বা গাড়িতে আসো, কীভাবে কোথায় পার্কিং করবে সমস্ত ডিটেলস বললাম, সবার শেষে সবশেষে কিন্তু হোটেলটাও দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পেরেছি, যদি কিছু জানাবার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। তাহলে দেখা হচ্ছে কিন্তু অন্যটা ভিডিওতে, তো তোমার সুস্থ থেকো ভালো থেকো, টাটা।